সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রায় 2 মাস আগে আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে ইয়াশ নতুনভাবে ফিরছেন। আপনাদের কমেন্ট করেছিলেন যে মধুমিতা এবং ইয়াশের জুটিকে দেখতে চাই। তো বন্ধুরা, এখন আপনাদের সেই আশা পূরণ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, ইয়াশ মধুমিতা কোন মাধ্যমে ফিরবেন এবং কার আন্ডারে ফিরছেন এবং কবে ফিরছেন তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ইয়াশ মধুমিতার ফ্যান হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলে নতুন হলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন হয়তো যশ মধুমিতা SBF এর পক্ষ থেকে কাজ করে থাকে। ঠিক এবারও তারা এই মাধ্যমেই টেলিভিশনের পর্দায় ফিরবেন। আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যা 2021 সালের 31 জুলাই তোলা হয় নতুনভাবে, এবং SBF এর কর্মধর মহেন্দ্র সোনি এই ব্যাপারে টুইট করে জানান যে যশ মধুমিতার জন্য কিছু তৈরি হয়েছে এবং শীঘ্রই তা আসতে চলেছে। তারই সাথে সাথে তিনি ট্যাগ করেছেন SBF মিউজিক, অভিষেক দাগা, বাবা যাদব, মীরা দেব, আহানাক এবং SVF কে। তাহলে চলুন এবার জেনে নিই তাদের জন্য কি তৈরি হচ্ছে। বন্ধুরা, যশ মধুমিতা ফিরছেন নতুন প্রজেক্ট ওমন রে নিয়ে। প্রজেক্টটি হতে চলেছে একটি মিউজিক ভিডিও। এই ভিডিওতে তাদের জুটি বাতে দেখা যাবে। আপনাদের জানিয়ে দিই, এটি মধুমিতা এবং যশের প্রথম মিউজিক ভিডিও হতে চলেছে যা বাবা যাদব পরিচালনা করবেন। বন্ধুরা, ইয়াশ মধুমিতার ওমন রে মিউজিক ভিডিওটির একটি ছবি আপনারা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো, যেখানে দেখা যাচ্ছে মধুমিতার বিয়ে হচ্ছে, কিন্তু যশের সঙ্গে নয়, অন্য কারো সঙ্গে। এখানে মিউজিক ভিডিওর গল্পের টুইস্ট। ভিডিওটি হতে চলেছে ইমোশনাল এবং রোম্যান্টিক, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। আর ইয়াশ মধুমিতার ফ্যানরা যদি এই ভিডিওটিকে বেশি বেশি সাপোর্ট করে তাহলে তাদের জন্য বিরাট খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেন ওমন রের মাধ্যমে বড় কিছু নিয়ে যেন তারা ফিরতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ইয়াশ মধুমিতার ফ্যান হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।